তো ফাইনালি সাকিবের সঙ্গে আলোচনায় জেরিন খান। বেশ কয়েকদিন ধরেই দেশের চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, বলিউড অভিনেত্রীর সঙ্গে নতুন সিনেমায় জুটি বেঁধে কাজ করবেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। যৌথ প্রযোজনা সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক অনন্য মামুন। এরপর থেকে সাকিবের বিপরীতে বেশ কয়েকজন নায়িকার নাম শোনা গেছে, যারা সকলেই কাজ করেছেন হিন্দি সিনেমায়। এর মধ্যে ছিলেন বলিউডের প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের মতো তারকারা। শুরুর দিকে নেহা শর্মা ও শেহনাজ গিলকে নিয়ে বেশি আলোচনা হলেও সিনেমার জন্য এখন জেরিন খানের নামেই শোনা যাচ্ছে। বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে অভিনয় করা এই নায়িকার সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও সম্পূর্ণ হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, সাকিব খানের বিপরীতে আমরা জেরিন খানকে পছন্দ করেছি, তার সঙ্গে সব ধরনের কথাবার্তা সম্পূর্ণ হয়েছে। এখন প্রযোজক থেকে নিশ্চিত করলে জেরিনের নাম অফিসিয়ালভাবে ঘোষণা দেওয়া হবে। যেই সিনেমাকে নিয়ে এত আলোচনা, এখনও সেই ছবির নামই নিশ্চিত করা হয়নি। কেউ বলছেন ছবিটির নাম সাইকোপ্যাথ, আবার কেউ বলছেন দরদ, তবে সংশ্লিষ্ট সূত্র এখনই কিছু নিশ্চিত করতে চায়নি। নির্মাতা অনন্য মামুনের ভাষ্য, ছয় মাস ধরে গল্প লেখার পর কাজ চলবে ভারতের সাথে। ইতিমধ্যে ভারতের সাথে কো প্রোডাকশন এবং যৌথ প্রযোজনা হচ্ছে। সাকিব খানের হিরো হিরোইন বলিউড থেকে নেওয়া হচ্ছে। 30 সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে বেনারসে।